ফেসবুকে কিভাবে ভিডিও ভাইরাল হয়, কোন ভিডিও দিলে ভিউ বেশি হবে, আপনি ফেসবুক থেকে কত টাকা পেয়েছেন, সব প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই জানতে চায় আপু ভিডিও ভাইরাল হয় কিভাবে। আমি তো দেখি এখন শ্বশুরবাড়ির বদনাম বললেই ভিডিও ভাইরাল, জামাইয়ের বদনাম বললেই ভিডিও ভাইরাল। মজা করছিলাম, আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কোন ধরনের ভিডিও দিবে এটা সম্পূর্ণই তার ব্যাপার। কিন্তু আপনার ভিডিওতে একটা থিম থাকতে হবে, আপনি সবসময় কোন ধরনের ভিডিও দিতে পারবেন, সবসময় তো আর শ্বশুরবাড়ির বদনাম বলে ভাইরাল হতে পারবেন না। তাই আপনার সবসময় দিতে পারেন এমন কিছু একটা ধরে রাখতে হবে, পাশাপাশি আপনি ফানি বা মজা করে এগুলো বলতে পারেন সেটা অন্য জিনিস, তবে নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম মেনে কাজ করলে ফেসবুক থেকে অবশ্যই টাকা পাওয়া যায়। অনেকে আমাকে ইনবক্স করে যে আপু আপনি ফেসবুক থেকে কত টাকা পেয়েছেন। আসলে বাংলাদেশের সিস্টেম আর আমাদের এখানে ইউএসএ সিস্টেম একটু আলাদা, বাংলাদেশে $100 না হলে ফেসবুক থেকে টাকা তুলতে পারে না, কিন্তু আমাদের এখানে আমি দেখেছি প্রথম থেকেই $50 হলে দিয়ে দিচ্ছে। মোট কথা, যাই হয় মাস শেষে যখন দেওয়ার সময় হয় তখন সেটা দিয়ে দেয়। এটা এখন $5, $6, $10 এটা কোনো ব্যাপার না, $100, $200 যাই হোক সেটা আমি তুলতে পারি, বা আমার তুলতে হয় না, আমার ব্যাংকে জমা হয়ে যায়। আপনারা যারা ফেসবুকে কাজ করছেন সবার কাছে একটা অনুরোধ, নিয়ম মেনে কাজ করবেন, যেন এই কষ্ট থেকে আপনার কিছু আর্নিং হয়, অন্তত হাত খরচটা চলে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে ভালোই ইনকাম দেয়, খুব একটা খারাপ না, অনেক সুন্দরভাবে হাত খরচ হয়ে যায়। তাই মনোযোগ দিয়ে কাজ করলে এখান থেকে নিরাশ হবেন না। যাই হোক, অনেক কথা বললাম, এখন দেখাই আমার কিছু টিমু শপিং। ওই যে ডিনার সেটটা সেটা আমি একটা শপ থেকে নিয়েছি, আর এই বাটিগুলো আর সবগুলো জিনিস আমি টিমু থেকে নিয়েছি। অনেকেই টিমু জিনিসগুলি দেখতে চায় যে কোয়ালিটি কেমন হয়। টিমু শিন প্রায় একই ধরনের কোয়ালিটি। আর এই যে এটা নিয়েছি আমি গাড়ি ক্লিন করার জন্য, বাটিগুলো তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, ছবিতে যেমন বাস্তবে আরও বেশি সুন্দর লাগে দেখতে, অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই ক্লিপগুলো নিয়েছি আমি, এই ক্লিপগুলো অনেক বেশি উপকারী, এগুলো বিস্কিট মুড়ি যে কোনো হাতের কাছে যে কোনো কিছু খুব সহজেই সিল করে রাখা যায়, বাতাস লাগে না, এটা অনেক বেশি উপকারী একটা জিনিস। আমি এটা পেয়ে একদম খুশি হয়ে গেছি, আমি এটা অনেক দিন খুঁজছিলাম মনে মনে, কিন্তু খুব বেশি চোখের সামনে পড়েনি আমার, তাই কেনা হয়নি, টিমুতে পেয়ে সাথে সাথেই নিয়ে নিয়েছি। এটা অনেক বেশি উপকারী একটা জিনিস, আর এটা নিয়েছি কেন জানি না, সুন্দর লেগেছে নিয়েছি। টিমু থেকে জিনিস কিনলে সবাই চায় একটু রিভিউটা দেখতে যে জিনিসগুলো কেমন হয়। এটা হচ্ছে বেসিন বাথরুম সিঙ্কের পাশে লাগানোর জন্য যে ট্যাপটা, ওটা এটা আমি ব্যবহার করিনি এখনও, বলতে পারবো না। আর আমি একটা পিকনিক ম্যাট নিয়েছি, সব মিলে সবগুলো জিনিসই অনেক ভালো ছিল। কিছু জিনিস ফ্রি পেয়েছি, আবার কিছু জিনিস কুপনে অনেক বেশি ডিসকাউন্ট পেয়েছি, অনেকগুলো জিনিস অনেক কমই পেয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।